হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও সবাই ভালো আছি। তো আজকে রেসিপিটা কে কে খেয়েছেন জানি না, অবশ্যই আমাকে জানাবেন যে কে কে শীতের সবজি খাওয়া শুরু করে দিয়েছেন। তো আজকে আমাদের শীতের সবজি খাওয়া স্টার্ট হয়েছে। তো এখানে রান্না করা হচ্ছে, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে আদা রসুন, তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে মশলাটাকে ভালো করে কষানো হবে। আর সবাই কি শীতের সবজি খাওয়া শুরু করেছেন? আশা করি সবাই খাওয়া শুরু করেছেন। আর শীতের দিন এর জন্যই ভালো লাগে, কারণ হচ্ছে শীতের দিনে সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়, বিভিন্ন ধরনের রেসিপি করে খাওয়া যায়, বিভিন্ন রকমের ভাবে খাওয়া যায়, মজাই আলাদা। আর শীতের সবজি মানে জমজমাট। আমার মতো কে কে আছেন যে শীতের সবজি খেতে পছন্দ করেন, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো মশলা ভালো করে কষানো হচ্ছে। ভালো করে কষানো হলে এখানে এই তো তেল উঠে আসছে, তার মানে কষানো হয়ে গেছে। মরিচও দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে কফি দিয়ে দিচ্ছে। অনেকে কফি তেলে ভেজে তারপরে রান্না করে খান, কিন্তু আমার আম্মু আর কি ভালো করে মশলার সাথে মাখিয়ে ভুনা করার চেষ্টা করতেছে। আর আপনারা যদি মশলায় এইভাবে কষায়া, তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে যখন মশলা কষানো হয়ে যায় তখন খেতে পারেন, তাহলে আপনাদের কাছে অন্যরকম মজা লাগবে। তখন কফির মধ্যে সব ধরনের মশলা ঢুকে যায়। এখন আম্মু পানি দিয়ে কফিটাকে সুন্দর করে ঢেকে দিবে, তারপরে আস্তে আস্তে এক একটা মাছ ছেড়ে দিবে। তো এই তো মাছ ভেজে রাখছিল, এখন ছেড়ে দিচ্ছে। তারপরে আবার পানি অ্যাড করে তারপরে হচ্ছে যতটুকু তরকারির ঝোল রাখা ততটুকু রাখবে। তো অনেকে পানি ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে মাছ দিয়ে দেয়, তো আমরা আর কি একটু অন্যরকমভাবে করলাম। আর অবশ্যই তরকারিতে স্বাদ মতো লবণ দিবেন, তারপর ভালো করে ঢেকে দিবেন। এই তো তরকারি হয়ে এসেছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেল আমাদের মজাদার স্বাদের কফির তরকারি। এই তো ভালো করে রান্না করা শেষ। তারপরে একটা ইউনিক রেসিপি, এটা কে কে খেয়েছেন আমাকে কিন্তু জানাবেন, কিন্তু আমার মনে হয় না এটা সবাই খেয়েছে। এটা হচ্ছে কলার থোর ভাজি করা আর হচ্ছে চিংড়ি দিয়ে, সেটা চিংড়ি আর ডাল দিয়ে। অবশ্য ডালটা যখন দিয়েছে আমি তখন দেখাতে পারিনি। আর আপনারা পেঁয়াজে ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেবেন, তাহলে চিংড়ি মাছটা খেতে মজা লাগবে এবং ভালো করে ভাজা ভাজা করে নেবেন। তো এখানে দেখেন মশলা অ্যাড করার আগেই কেমন লাল লাল হয়েছে। তো তারপরে মশলা অ্যাড করছে, পানি দিচ্ছে, তারপরে মরিচ দিয়ে দিচ্ছে। এগুলো আসলে ফ্রিজ করা মরিচ। তারপরে ভালো করে নাড়াচাড়া করতেছে। আর এখানে অবশ্যই স্বাদ মতো লবণ দিবেন। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে, লবণ তো আপনাদেরকে আগেই বলে রাখেছি। তারপরে ভালো করে এই যে কুচি কুচি করা থোরগুলো দিয়ে দিবেন। তারপরে ভালো করে মশলাটাকে কষাবেন, কষিয়ে তারপরে অনেক টাইম চুলার উপরে রেখে ভাজবেন। আপনারা দেখবেন যে খেতে এত পরিমাণে টেস্ট লাগে যা বলার বাহিরে। আমি তো খুবই পছন্দ করি। আর এখানে যখন এই পানিটা হালকা হালকা শুকিয়ে আসে তখন আমার আম্মু মসুরের ডাল দিয়েছিল, যেন মসুরের ডালটা আস্তে আস্তে থাকে, ভেঙে না যায়, ভাজির সাথে খেতে দারুণ লাগে। কিন্তু ওটা আপনাদেরকে আমি ভুলবশত দেখাতে পারিনি। এই তো ভাজিটাই শেষ, এই তো লাস্ট লুক, এবার ভাজা ভাজা করে।